আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, অনেকের দাদা। জীবনে সঠিকভাবে চলবার জন্য একজন পথপ্রদর্শকের দরকার হয়, একজন বন্ধুর দরকার হয়, এবং অবশ্য একজন অভিভাবক। হ্যাঁ, অভিভাবক মানে যে বয়সে বড় হতে হবে এমন বিষয় নয়, বয়সে ছোট হতে পারেন, যিনি আপনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে যে কোনো বিষয়। আপনার থেকে বয়সে যদি ছোট হয় এবং আপনি যদি তার হাত ধরে কিছু যদি শিখতে পারেন, কিছু যদি জানতে পারেন, তাহলে সে কিন্তু অবশ্যই আপনার অভিভাবক। হ্যাঁ, আমি সেই অর্থে একজন অভিভাবক, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, আর আমি জানি আমার আলোচনা বহু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে দেখেন, দীর্ঘদিন ধরে শোনেন, তাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দুর্গোৎসব চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেছে, সামনে কালিকা পূজা অক্টোবরের 31 তারিখ বৃহস্পতিবার রাত্রেবেলায় অমাবস্যা লাগছে, মানে সন্ধ্যের পর অমাবস্যা লাগছে। নভেম্বরের 1 তারিখ শুক্রবার অমাবস্যা থাকছে, একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টাইম অমাবস্যা, কালিকা পূজার অমাবস্যা, দীপান্বিতার অমাবস্যা। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, বিভিন্ন সমস্যায়। আমি তাদেরকেই বলবো, জীবনে যদি সঠিকভাবে এগোতে চান তাহলে আমার কাছে একবার আসুন, আমার কাছে দ্বিতীয়বার আসতে হবে না। কারণ আমার কাছে যারা এসেছেন শুধু আশা নয়, যারা প্রতিকার করেছেন, প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে। এমন কোন মানুষ নেই যে রেজাল্ট পান নেই। সুতরাং আপনি যদি এই সাবজেক্টের প্রতি যদি বীতশ্রদ্ধ হয়ে যান, আমি বলবো আবেগ নয়, লজিক, যুক্তি দিয়ে আমার এই অনুষ্ঠানটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন, আসতে হবে। হ্যাঁ, আসতে হবে, আমি এতটাই কনফিডেন্সের সঙ্গে বলছি আসতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারি ইয়েস, আর যেটা পারি না একদম অকপটে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। গত পরশু দিন আমাকে একজন ফোন করলেন, পাশের বাড়ির এক মানে মানে কি বলবো মানে বৌদি, তাকে পছন্দ, আমাকে এনে দিতে হবে, বশীকরণ করে দিন। আমি ভাই হাত জোর করে তাকে বললাম, ফোনেই বললাম, ভাই আমি হাত জোর করছি, আমি পারবো না। হ্যাঁ, আমি পারবো না ভাই, আমি মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি পারবো না। যাই হোক, সুতরাং সমস্যা থাকতে পারে, সমস্যা থেকে যদি বেরোতে চান তাহলে এই যে কালিকা পুজো অমাবস্যা, যাকে আমরা দীপান্বিত অমাবস্যা বলি, এই দিনটিতে অবশ্যই যোগাযোগ করতে পারে। আজকের আমার মেন টপিক, মেন বিষয়টি হলো অন্য বিষয়, সেটা হলো ধন্বন্তরি ত্রয়োদশী। আরো সংক্ষেপে, আমরা প্রত্যেকটা মানুষ শুনতে 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 মুখস্থ হয়ে গেছে ধনতেরাস। এই ধনতেরাসটা হচ্ছে কবে? আমরা অনেকেই জানি কালী পুজোর ঠিক আগের আগের দিন, ত্রয়োদশী তিথিতে ধনতেরাস। আর ধনতেরাস মানেই আমাদেরকে কিছু না কিছু কিনতে হবে। হ্যাঁ, অনেকেই এখন দেখি ঝাড়ু কিনছে, সোনার দোকান, রূপোর দোকান, স্টিলের দোকান কিনছে কিনছে।
হ্যাঁ, আমিও কিনবো, আপনিও কিনবো, আমরা প্রত্যেকে কিনি। কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করেছেন কেন কিনি? হ্যাঁ, অনেকে প্রশ্ন করেছেন। অক্ষয় হবে, ধনদরিকে এক কথায় একটু ছোট ছোট বিষয় নিয়ে একটু আগে এগিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। ধন্বন্তরি হলেন দেব দেবীর ডক্টর, চিকিৎসক, যিনি দেবতাদের চিকিৎসা করতেন। আমি একদম মানে অতীব সাধারণ ভাষায় বলছি, আমি কোন মানে গুরুগম্ভীর পরিবেশ তৈরি করে গুরুগম্ভীর ভাষা ব্যক্ত করে বলা আমি এটা করছি না, আমি একদম অতীব সাধারণ ভাষায় কথাগুলো বলছি। এই ধন্বন্তরি যার জন্ম তিথি হলো ওই তিথিটাই, এই ত্রয়োদশী তিথি, 13তম দিন, যার জন্ম তিথিকেই আমরা পালন করি। কেন পালন করি, কি জন্য করি, পার্ট বাই পার্ট বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমার প্রণাম এবং শুভ বিজয়া। শুভ বিজয়া, আপনাকে খুব ভালো লাগছে। আর এই একটু কৌশিক চ্যাটার্জি বলছিলাম, আপনার হুগলির থেকে। হুগলি থেকে কৌশিক চ্যাটার্জি? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের ব্যাপারে একটু জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ বলুন। 1/2/1928 10 PM হাওড়া। 1/2/1978 78। জন্ম সময় হলো, জন্ম সময় রাত 10টা হাওড়াতে। রাত 10টা হাওড়া। আমি একটু প্রশ্ন বলবো, মানে একটু। হ্যাঁ বলুন। মানে শারীরিক সমস্যাটা খুব বেশি ভুগছি আর কি, বেসিক্যালি মানে আমার ছোটবেলায় একটু রেকটাম পলিপের সমস্যা ছিল আর কি, পলিপ যেটা বলে আর কি রেকটামে, তো সেইটা কয়েক বছর ভালো ছিলাম, আবার এখন এই বয়সের প্রাঙ্গণে আবার করে ওইগুলো মানে রিল্যাপস করছে। এখন ডাক্তারবাবুরা তো মানে পাইলস ধরে ট্রিটমেন্টটা করছেন, খুব প্রবলেম হচ্ছে আর কি অ্যাকচুয়ালি, তো আর সাথে নিউরোলজিক্যালও কিছু ডিস্টার্বেন্স গুলো দেখা দিচ্ছে, তো স্ট্রেস রিলেটেড যেগুলো হয় আর কি, স্ট্রেস এর জন্য নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্স হচ্ছে, প্লাস এই পেটের এই সমস্যাটা, এই রেক্টামের সমস্যাটা, এটা কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে একটু যদি বলেন, আর কবে থেকে একটু ওভারঅল ভালো সময়টা পাবো আর কি, কর্ম পরিবর্তনটাও একটু করতে চাইছি আর কি। কারণ যে একটা জায়গায় যেখানে আমি কর্ম করছি প্রায় বিগত 17-18 বছর ধরে, সেরকম খুব একটা ডেভেলপমেন্ট হয়নি, ওই মোটামুটি হয়েছে আর কি, তো মোটামুটি জীবন যাপন করছি, একটু বেটার ফিনান্সিয়াল অ্যাপ্রুভমেন্ট কবে থেকে একটু দেখছেন আর কি, কারণ আপনার প্রেডিকশন তো খুব ইম্পর্টেন্ট প্রেডিকশন হয়, সেই জন্যই এটা জানতে চাইছিলাম। ওকে গুড। আমার যদি স্মৃতিশক্তি একদম যদি ভুল না হয়, দেখুন আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল বলতে পছন্দ করি, এই যে ছকটা আমি দেখলাম, এই ছকটা আমার অতীব পরিচিত একটা ছক, এবং আমার যতদূর মনে হচ্ছে আপনি এর আগে একাধিকবার বিভিন্ন টিভি চ্যানেলে ফোন করে জানার চেষ্টা করেছেন, এবার বলুন হ্যাঁ অথবা না। আমার যতদূর মনে হয় আপনি অনেকবারই ফোন করেছিলেন, কারণ ছকটা মানে আপনার সাথে আমার পরিচিত ছক, তবে যাই হোক ঠিক আছে, ঠিক আছে শুনুন, ঠিক আছে আমি আপনার কথাই বিশ্বাস করলাম, ভালো আছেন আর কি, ঠিক আছে আমি আপনার কথাই বিশ্বাস করলাম, আমি আপনার কথাই বিশ্বাস করলাম। আপনাকে একটাই কথা বলবো, এই জন্মছকে লগ্নে রাহু বসে আছে, সমসপ্তমে কেতু, ষষ্ঠ ভাবের অধিপতি শনি রেট্রোগ্রেড হয়ে দ্বাদশে বসে আছে। আপনি এই শনি রাহু কেতুর বিষয়ে না ঢুকে একদম সহজ ভাবে এটা আপনাকে পরিষ্কার বোঝাতে চাইছি, 2020 সালের মিডিল থেকে আপনার শারীরিক জায়গা থেকে ডিস্টার্ব শুরু হয়েছে, 2027 সাল পর্যন্ত চলবে, কেউ ঠেকাতে পারবে না, এটা একদম পরিষ্কার কথা আমার। এবং আমার আমি প্রথমে কি বললাম, এই শনি রাহু কেতু দশা অন্তদশা কিচ্ছু বুঝতে হবে না আপনার, আপনার জিস্টুক আমি বলে দিলাম, আপনার সমস্যায় ভুগতে হবে, কিচ্ছু করার নেই, এবং লোয়ার পার্টের সমস্যা অলরেডি হচ্ছে, এবং অপারেশন কি হয়েছে হ্যাঁ অথবা না বলুন, যদি হয় আবার হবে, যদি না হয় আবার হবে, অর্থাৎ হবেই, আপনি আজকে লিখে রাখুন হবেই।
আপনার অপারেশন হবে, এখন পরিষ্কার বলছি আপনার অপারেশন হবে। আমি একদম পরিষ্কার শব্দ বলে দিলাম হবেই। এইবার যদি মনে করেন এবং সেখানে রক্তপাত যুক্ত অনেকটা সমস্যা তৈরি করবে, আমি ভয় দেখাচ্ছি না, আমি একদম পরিষ্কারটাকে পরিষ্কার ভাবে আপনাকে বলে দিলাম। আপনার লোয়ার পার্টে অনেক দিন ধরেই সমস্যা, অনেক দিন ধরেই সমস্যা। এবার এখান থেকে যদি বেরোতে চান, আরেকটা বিষয়, এই যে ছকটা পেলাম বেটার, এই মুহূর্তে নেই, বেটার এই মুহূর্তে নেই। আপনি আপনি প্রপার ভাবে একদম সঠিক ভাবে সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে আমি পরিষ্কার বলছি, সঠিক ভাবে সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, সঠিক ভাবে প্রতিকারটা করুন। কারণ আপনি 2,000, 4,000, 6,000, 8,000, 10,000 করে অনেক টাকা খরচ অলরেডি করে বসে আছেন। কথাগুলো বুঝতে পারছেন? আপনি 2,000, 4,000, 6,000, 8,000, 10,000 করে অলরেডি অনেক টাকা খরচ করে বসে আছেন, কিন্তু সঠিকভাবে গাইড করুন। তাতে তাতে কি হবে, শুনুন, অনুষ্ঠান শুনুন, আজকে অনুষ্ঠানটা অবশ্যই করবো, এটাও বলবো। বাইরে এখন প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি, না এই মুহূর্তে রিয়েল হচ্ছে না, আমি এটা কথা প্রসঙ্গে বলছি। বাইরে এখন ধরুন প্রবল বর্ষণ হচ্ছে, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও বৃষ্টিটাকে কমিয়ে দিতে পারবে না। হ্যাঁ, এটা বেসিক্যালি বাস্তব, এটা কে পারবে, স্বয়ং ভগবান পারবেন, মহাপুরুষ যেনারা আছেন, যেনারা ছিলেন তারা পারবেন, অর্থাৎ মহামানব মহাপুরুষ তারা অবশ্যই পারবেন, দেবতা ঈশ্বর তিনি পারবেন, আমাদের মতো রক্ত মাংসের মানুষ আমরা পারবো না। তবে আমরা যে সাবজেক্টটা শিখেছি, এই সাবজেক্টের দ্বারা আপনাকে বলে দেব যে এই টাইম থেকে এই টাইম বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই টাইম থেকে বৃষ্টিটা হবে, এটা আপনার লেখা আছে। এবং আপনি ভিজবেন, মানে রীতিমতো ভিজবেন, এবং সেই ভেজার পর আপনার শারীরিক সমস্যা হবে। আপনি শুনলেন জানলেন সবকিছু ঠিক, এবার আপনি যদি ওইখানে যদি স্টপ থাকে তাহলে থাকবেন, কিন্তু আপনাদের আমার কাছে, মানে আমার কাছে যদি রেমেডি চান আমি কি করব, আমি আপনাকে দুটো অপশন দেব, একটা হলো একটা রেইনকোট নিন অথবা একটা ছাতা আমব্রেলা ব্যবহার করুন, তাতে কি হবে অন্তত নিজের মাথাটা নিজের বডিটা কিছুটা হলো আপনি সেফ হয়ে যাবেন। এটাই হলো জ্যোতিষ, এটাই হলো তন্ত্র, এই জায়গাটা বুঝতে হবে। এবার আপনি যদি বলেন যে দুলার বাবুর কাছে গেলাম সুযোগ বৃষ্টি থামিয়ে দেবে, সম্ভব নয়, পারবো না। এই লজিকটা যারা বিশ্বাস করছেন তারা জীবনে প্রতারিত হচ্ছেন না। আমি অকপটে কথাটা বলি, এবার আপনি যদি মনে করেন না রামবাবুর কাছে গিয়েছি, শ্যামবাবুর কাছে গিয়েছি, যদুবাবুর কাছে গিয়েছি, তিনি বলে দিয়েছেন একদম সবকিছু হয়ে যাবে, আরে বাবা আপনার ভাগ্য, আপনার কপালটা তাকে দেখতে হবে, আপনি কি নিয়ে এসেছেন, কপালে যদি চাকরি না থাকে দশাতে 20খানা স্টোন করুন, প্রতি অমাবস্যা নয় প্রতি সপ্তাহে আপনি হোম করুন, যজ্ঞ করুন, কবজ নয় কবজের মালা পরুন, হবে না, এই বাস্তবটা মানতে হবে, এই বাস্তবটা স্বীকার করতে হবে, তাহলে প্রতারিত হবেন না। আমার কাজ কি, আপনার চাকরি আছে কি নেই আগে ফার্স্ট দেখব, যদি থাকে কেন হচ্ছে না, প্রশ্নটা এখান থেকে, কেন হচ্ছে না, না হওয়ার কারণ কি, কোথায় বাধাটা হয়ে আছে, ব্লকিং, ব্লকটা কোথায় হচ্ছে, সেই ব্লকটাকে কাটাও। আমি এখান থেকে কাজটা করি, ব্লক যদি থাকে ব্লকটাকে ওপেন করে দাও, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তাটাকে ক্লিয়ার করো, চাকরি হবে না মানে, আমি এই কাজটা করি। এবং এর জন্য আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি, রেজাল্ট 100% হবে, হবে না বলে কিছু নেই। এবার আপনি যদি মনে করেন পাশের বাড়ির বৌদিকে বশীকরণ করবেন, ভাই আমি হাত জোর করে বলছি আমি তার জন্য নেই, আপনি অন্য কোথাও যান, আমি অকপটে বলে দিই নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন?
আমি ভাটপাড়া ভাটপাড়া থেকে বলছি, আমার অনুষ্ঠান কেমন লাগছে? আমার অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালোই লাগছে, আমি অনেকক্ষণ ধরেই দেখছি আপনি আগে যে এক্সপ্লেনেশন গুলো দিচ্ছিলেন, আমার খুবই ভালো লাগলো দেখে। মানে বাস্তব কথা বলছি নাকি জাস্ট আবেগের কথা বললাম? আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, টিভিটা অফ করে দিন, আমার সঙ্গে ফোনে কথা বলুন। হ্যাঁ, টিভিটা অফ করুন, নাহলে সমস্যা হবে। বলছি আমি যে কথাগুলো বললাম বাস্তব কথা বললাম? কিন্তু সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ অনেকে আছেন কি বলুন তো, ওই সোনার হরিণের পেছনে দৌড়াতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়, আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 8 March 1994। জন্ম সময়? জন্ম সময় 9:30 রাত্রি 9:30। জন্মস্থান? কলকাতা। 8 March 1994 জন্ম 12 মঙ্গলবার, রাত্রি 9:30 কলকাতা। মকর রাশি তুলা লগ্ন? মকর রাশি তুলা লগ্ন শ্রবণা নক্ষত্র দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর চন্দ্রের অন্তর্দশা, কর্ম সংক্রান্ত জায়গা থেকে আমি একটা ডিস্টার্ব পেয়েছি, কর্মের জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি। আপনার ভালো ভালো কাজগুলো আটকে যাচ্ছে, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। আপনার রাতের ঘুম ঠিকঠাক ভাবে হচ্ছে না, টেনশন করছেন প্রচন্ড পরিমাণে, এবং কি করবেন বুঝে উঠতে পারছেন না। এবং চারিদিকে চারিদিকে বলতে আপনার পরিবার, বাবা মা, দাদা কাকা যারা আছেন সকলের দিকে তাকাচ্ছেন এবং ভাবছেন কি করব। ঠিক বললাম না ভুল বললাম আমি? একদম ঠিক বলেছেন। দাদা আপনি কি করেন বর্তমানে? একটা মানে সরকারি কাজের সাথে যুক্ত। সরকারি কাজের সঙ্গে যুক্ত, গুড, ভালো। সেটা কি মানে স্থায়ী সরকারি? একদম, কারণ এখানে কিছু মনে করবে না, যে পরিমাণ প্রেশার, যে পরিমাণ আপনি লেবার দিচ্ছেন সেটা কিন্তু অতিরিক্ত। এবং কর্মক্ষেত্রে বেশ কয়েকজন আছে যারা কিন্তু খুব একটা ভালো নজরে দেখে না। আর বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু প্রবলেম আসবে, কোন ধরনের আইনি প্রক্রিয়া জড়িয়েছেন? হ্যাঁ অথবা না বলুন তো। কিন্তু একটা কিন্তু বলে শব্দ আমি ইউজ করে বসলাম, কি বলো, বুঝতে পেরেছেন? এবার বলুন আপনার সমস্যা বলুন। বলছি আমার মানে লাস্ট 2 বছর ধরে, মানে তার আগে আমার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, আমার অনেক মানে আমার পুরোপুরি একটা মানে স্টেবল লাইফ চলছিল, কিন্তু লাস্ট 2 বছর ধরে সময় মানে খারাপ 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 হতে হতে এখন তো মানে আমার অবস্থা হচ্ছে যে ঘরে খুবই খারাপ হয়েছে। আমার যত মানে যে সমস্ত মানুষ পরিজন ছিল আশেপাশে, বন্ধু বান্ধব বলুন, সবাই একের পর এক মানে বিশ্বাসঘাতকতা কিংবা এই ধরনের জিনিসপত্র এখন মানে একদমই না। মানে আমার ছোটবেলায় বাবা মারা গেছেন, তো এখন একদমই আর কি নিঃস্ব হয়ে আছেন। হ্যাঁ, এবং কাজের দিকেও একটা আমার একটা খুব ভালো তৈরি হচ্ছিল, সেটা লাস্ট 6-7 মাসে একদমই স্তব্ধ হয়ে গেছে। এবার আমাকে একটা কথা বলবেন, ওপেন টিভি মিডিয়া তো আমাকে এভাবে বলাটা উচিত নয়, এভাবে বলাটা আমার উচিত নয়। আমি পার্সোনাল একটা কথা বলবো, বাট অ্যাটেম্পট টু সুইসাইডের ভাবনা চিন্তা কেন করেছিল? দেখুন, এটা আমার কখনো বলাটা উচিত নয় এভাবে ওপেন মিডিয়াতে, কিন্তু আপনাকে আমি পরিষ্কার বলছি দাদা,
মন থেকে বিষয়টা সরান। আপনি আমাকে এই কথাটা নিঃসন্দেহে বলেননি, কিন্তু আপনার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলবো একটাই কথা, অন্ধকারের পরে কিন্তু আলো আসে, অমাবস্যার পরে কিন্তু পূর্ণিমাটা আসে, বা অন্ধকারে চলবার সময় যখন নিজেকে অসহায় লাগে, ভয় পান, সেই সময় যদি কোনো একটা মানুষ পেছন থেকে একটা টর্চ লাইট নিয়ে আপনাকে যদি হেল্প করে, আপনি এগিয়ে যেতে সহজেই পারবেন, তাই না? আমি আপনাকে আমি আপনাকে পরিষ্কার বলছি, এবার শুনুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আপনি অবশ্যই আলো দেখতে পারবেন, এবং সেটা যদি আপনি আমার উপর নির্ভর করেন, আমি বলবো কালী পুজোর আগে আমার সঙ্গে যোগাযোগ করুন, কালী পুজোর আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে একদম পরিষ্কার বলে দিচ্ছি, জীবনে এই যে এত কথাগুলো যে বললেন, এই মুহূর্তে কয়েক হাজার মানুষ আপনার কথা শুনলেন, আপনি যে মনের মধ্যে একটা বাজে সিদ্ধান্ত অলরেডি ঘুরছে, এটা এটা কখনোই কোন পথের সমাধান হতে পারে না। আমি আজকে প্রথমে বললাম না, ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড আমি, অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল। আপনি যদি মনে করেন একবার আমার সঙ্গে কালী পুজোর আগে যোগাযোগ করুন, আপনার এই যে যে চোখ দিয়ে যে জলটা গড়াচ্ছে, কথা বলতে গিয়ে এই বুকটা জাস্ট আটকে যাচ্ছে, আমি আপনাকে বলছি 6 মাস আমাকে টাইম দিন, 6 মাস, 6 মাস আমাকে, 3 মাস টাইম দিন, আপনার মুখ থেকে আমি যদি হাসি না ফোটাতে পারি, আর কিছু বললাম না, আমার সঙ্গে যোগাযোগ করুন, ধন্যবাদ, নিজের যে নম্বর আছে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এভাবে কিন্তু কথাগুলো বলি, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় প্রায় জানান দিয়ে দিচ্ছে। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদাতে পাবেন, মাসের দুটো শনিবার শেওড়াফুলি, অন্য দুটো শনিবার পাচ্ছেন বর্ধমান, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর, কৃষ্ণনগর, বর্ধমান, শেওড়াফুলি, মেচেদা, হাওড়া ময়দান, গড়িয়াহাট, ব্যারাকপুর এবং দমদম। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। আজকে ধনতেরাসটা শুরু করেছিলাম, পুরোটা হয়তো বলতে পারবো না, নেক্সট দিনে আলোচনা করব। এই যে ধনতেরাস, ধনন্তরী, ডক্টর ধনন্তরী, তার জন্মতিথি, এই যে রোগ ভোগ থেকে যেটা আমরা মানে মুক্তি পাই, এবং আমাদের সুখ শান্তি সম্পদ ঐশ্বর্য যাতে অক্ষয় থাকে, যে কারণে আমরা ওই তিথিটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করি, এবং বিশেষ করে আমরা প্রত্যেকে জানি তো, আরে ত্রয়োদশী এই টাইম থেকে এই টাইম, তার মধ্যে কেনাকাটার এই টাইম, কিন্তু তার মধ্যে আবার আর 2-3টে বিষয় আছে, একটা প্রদোষকাল বলে একটা ব্যাপার আছে, প্রদোষকাল, স্থির নক্ষত্র বলে একটা টাইম আছে, যদি এই টাইমগুলোতে যদি কিনতে পারেন, তাহলে সেটা অতীব অতীব ভালো। 29 তারিখ, অক্টোবর মাসের 29 তারিখ, গ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আপনারা ওই মানে বিভিন্ন বাজার চলতি পঞ্জিকা পান, কিন্তু আমরা অন্য লেভেলের একটা পঞ্জিকা ব্যবহার করি, গ্রিক সিদ্ধান্ত আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত আছে, সূর্য সিদ্ধান্ত আছে, এরকম অনেকগুলো পঞ্জিকা আমরা ব্যবহার করি, সেই পঞ্জিকা মতে কিন্তু সময় জানিয়ে দিল আজকের আর নয়, আমি নেক্সট দিন ঠিক এইখান থেকে অনুষ্ঠানটা শুরু করব, কখন কিনবেন, কি কিনবেন, কিভাবে সেটাকে ব্যবহার করবেন, এবং নিজের ভাগ্যটাকে কি করে ডেভেলপমেন্ট করবেন আমি বলে দেবো। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনে চলতে চলতে যদি কখনো বিপদ আসে, অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল আপনাদের দাদা ভাই বন্ধু সকল সময় আছি, একবার যোগাযোগ করবেন, সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই।